আইপিএল এর পঞ্চম আসরের কথা মনে আছে? সেইবার বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন দুজন ক্রিকেটার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। খেলেছেন যথাক্রমে কেকেআর ও পুনে ওয়ারিয়র্স এর হয়ে। কেকেআরে মোটামুটি নিয়মিত খেলেছিলেন সাকিব আল হাসান, তবে পুনেতে পুরো সময়টাই সাইড বেঞ্চে কাটাতে হয়েছে তামিম ইকবালকে। 2012 সালটা ছিল তামিম ইকবালের ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। সেই বছরেই পুনে ওয়ারিয়র্সে খেলেছেন তামিম ইকবাল, তবে শুধু খাতা কলমে, তাকে দেখা যায়নি মাঠে। সৌরভ গাঙ্গুলির একগুয়ে সিদ্ধান্তের শিকার হয়ে মাঠে আর নামতে পারেননি তামিম। সময় পেরিয়েছে অনেক, বাংলাদেশের বর্তমানে সেরা ব্যাটসম্যান এখন তামিম ইকবাল। নিজের ফর্ম আর কনসিস্টেন্সিকে ধরে রেখে সর্বত্র প্রশংসিত তিনি। বিগ ব্যাশ, কাউন্টি, পিএসএল, টি-10, বিশ্বের সব নামিদামি ক্লাবগুলোতে খেলে থাকেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। এবার আইপিএল এর নিলামে বিশেষ করে তার দিকে নজর থাকবে ফ্রাঞ্চাইজিদের। ইতোমধ্যেই সবার জানা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে এই মৌসুমে ছেড়ে দিবে। কলকাতার মালিক শাহরুখ খান বলেছিলেন, কলকাতায় সবসময় একজন বাঙালি খেলোয়াড় থাকবে। এতদিন সেই জায়গাটা ধরে রেখেছিল সাকিব আল হাসান, তার বিদায়ের পর তৈরি হবে শূন্য স্থান। সেই শূন্য স্থান পূরণের জন্য এই মুহূর্তে তামিম ইকবালের কোনো বিকল্প নেই। তামিম ইকবালের গায়ে কি উঠবে কেকেআরের সেই গৌরবময় জার্সি, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আইপিএল এর নিলাম পর্যন্ত।